হাই উসডুম কবলোকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করছি গলদা চিংড়ি তার জন্য সুন্দর করে নিলাম হাতে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম দেখুন খুব সুন্দর করে হাতে হবে মেখে গরম তেলের মধ্যে ছেড়ে দশ থেকে বিশ সেকেন্ড এপিট ভেজে নামিয়ে ফেলবেন বেশিক্ষণ বাঁচতে হয় না কিন্তু চিংড়ি মাছ হালকা ভেজে দিলেই হয়ে যায় এ দেখুন আমার বাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি তারপর শীতলের মধ্যে কি করবো জানেন একটা এলাচি একটা দারচিনি টুকরো একটা লং আর একটা তেজপাতা ছেড়ে দিলাম দিয়ে হালকা বাজা হয়ে গেলে তার মধ্যে দুটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দেবো দিয়ে এক চামিচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আর একটাকে ভেজে নেব আর দিয়েছি বাদাম পেস্ট টক দই দিয়ে মাখা মাখা করে ভেজে নেব আর যাব তার মধ্যে দুধ হাফ চা কাপ হাফ কাপ দুধ দিলাম মাছ অনুযায়ী আপনারা পরিমাণটা নিয়ে নেবেন আর দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম কারণ একটা মাখা মাখা করবো তার জন্য বেশি জল দিতে হয়নি এখানে জলটা ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবো চিং ভেজে রাখা চিংড়ি মাছগুলি আর দিয়ে দেবো দু তিনটা কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করলে এগুলি মিস করবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর কেমন হলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই দেখুন রেডি হয়ে গেল গোলদা চিংড়ির রেসিপি ইয়ামি ইয়ামি কালার বাহ খেতে তো দারুণ লাগবে খেতে আজকে দুপুরে খাওয়ারটা যাবে দেখুন খুব সুন্দর হয়েছে না কালারটা আজকে ভিডিও টা এখানে শেষ টাকা